কি কারণে ধরেছো তোমাকে? জাল সই করেছিলা? আমি জাল সই করে আপনাদের হচ্ছে না মোবাইল জাল চিন্তা করছো কাকা? তোমার নামে দোষ এসছে তুমি কেন করছো? তোমার নামে তো ই হয়েছে। নাম দিয়েছে আমার, আমার বাবা নাম তো দেয়নি। তো কি জন্য করেছো তুমি এটা? আমি তো করিনি, কে করেছে মনে হয়? তোমাকে করে ফাঁসানো হয়েছে? হ্যাঁ। কে ফাঁসিয়েছে তোমাকে? কেউ আর একটা কোম্পানি কাজ করছে তো ওই জন্য কলকাতা। তো তুমি কোন কোম্পানিতে কাজ করতা? আমার তো এনজিও আছে। কি নাম এনজিও? MSW। কবে থেকে কাজ করতা? মানে কি হয়েছিল ঘটনাটা দেখুন। এই লোকটি যে আছে, একটা জাল সই করে ডেপুটি সেক্রেটারি টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে জাল সই করে একটা ওখানে DM বীরভূম ওনাকে ওটা চিঠি করায় কি ওনাকে এই কিছু পার্টিকুলার কাজ দিতে হবে। তো তখন ডেপুটি সেক্রেটারির পক্ষ থেকে ওটা আইডেন্টিফাই করার পরে কিনা এটা জাল আছে আমার পক্ষ আমার আমাকে পাঠানো হয়েছিল, তখন আমরা ওটা কেসটা রেজিস্টার করেছি। লোকটিকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি অ্যারেস্ট করে, আরও 7 দিনে আমরা রিমান্ডটা চেয়েছি।